নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুপুরের ফ্লাইট ধরলেন গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় যাচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ডিক্লেয়ার করবেন এবং তারই প্রস্তুতি হিসেবে তিন দিনের সফরে অভিষেক গেলেন গোয়ায় গোয়ায় তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কতটা সেটা নিয়ে কথা বলার আগে আমাদের আজকে মনে হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার হেডলাইনে দেখেছেন যেখানে দাঁড়িয়ে গোয়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস রামকে আঁকড়ে ধরেছে বলা যায় জাপটে ধরেছে রামকে তার কারণ হিন্দু ভোটটা সেখানে দরকার আপনারা এই মুহূর্তে বাংলার মনে সেই হোর্ডিংটা দেখছেন যেখানে দাঁড়িয়ে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীক অন্যদিকে রামের ছবি নিচে মহুয়া মৈত্রের ছবি আমরা সেই ফ্লেক্সটা সেই হোর্ডিংটা আপনাদের বাংলার মনে দর্শকদের দেখাচ্ছি এই তৃণমূল কংগ্রেস বাংলা এসে অন্য চেহারা আমরা এটা ধরিয়ে দেওয়ার জন্যই ফ্লেক্স বাই হোর্ডিংটা আমাদের গোয়ার যিনি প্রতিনিধি তিনি আমাদের কাছে পাঠিয়েছেন এবং গোয়ার বিভিন্ন হিন্দু প্রবণ অঞ্চলে যেখানে যেখানে হিন্দুদের বসবাস বেশি সেইখানে এই ফ্লেক্স ব্যানার হোর্ডিংয়ে ভরিয়ে দেওয়া হয়েছে যেখানে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীক আর অন্যদিকে রামের ছবি ভাবতে পারেন এই দ্বিচারি এই ভন্ডামি রাজনীতি করেই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই বাংলায় এসে পারবে গার্ড্রিজ খেদিরপুর মেটিয়াবুরুজ রাজাবাজার কোনো অঞ্চলে সেখানে গিয়ে এই জাতীয় হোর্ডিং দিতে দেবে না আসলে তৃণমূল কংগ্রেস মুখে এক মুখোশে এক মুখোশটার সামনে আমরা দেখি মুখটা অরিজিনাল মুখটা মাঝে মাঝে বেরিয়ে আসে যেটা আপনাদের দেখালাম গোয়ার মাটিতে দাঁড়িয়ে হোর্ডিংয়ে ব্যানারে ফেস্টুনে যেখানে হিন্দু ভোট সেখানে রামকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস একথা বলে এই মুহূর্তে গোয়ায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী সেটি কিছু আলোকপাত করব। কিছু প্রেডিকশন করব মিলবে কিনা সেটা আপনারা মিলিয়ে নেবেন তৃণমূল কংগ্রেস চল্লিশটা আসনের মধ্যে সম্ভবত বত্রিশটা আসনে নিজে কনটেস্ট করছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে আটটা আসন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই যে প্রতিদ্বন্দ্বিতাটা করছে এর সম্ভাবনা কতটুকু আপনারা জানেন যে গোয়ায় এই মুহূর্তে বিজেপি শাসনে আছে গোয়ায় বিজেপির বিরুদ্ধে মূল লড়াইটা সেখানে লড়ছে কংগ্রেস এবং তারপরে তৃতীয় শক্তি হিসেবে আছে আম আদমি পার্টি আপ এবং চতুর্থ শক্তি হিসেবে যারা বিরাজমান রয়েছে ছোট ছোট লোকাল আঞ্চলিক দল এবং তার সঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেস সেখানে পা ফেলেছে এবং দিনে এতদিন পর্যন্ত অর্থাৎ নভেম্বর ডিসেম্বর পর্যন্ত দিনে প্রায় দু কোটি টাকা বাজেট তৃণমূল কংগ্রেস ছিল গোয়ায় এখন সম্ভবত বাজেটটাও বাড়িয়ে দিয়েছে আমরা দেখিয়েছি আপনাদের দশ লক্ষ পনেরো লক্ষ টাকার হোর্ডিং ভাড়া করছে গোয়ার প্রাইম এলাকায় কে দিচ্ছে টাকা গোয়ার ব্যবসায়ীরা তৃণমূল কংগ্রেস যেখানে চতুর্থ শক্তি সেখানে টাকা তো দেবে না আলটিমেটলি ড্রেনেজ অফ ফান্ড হচ্ছে এই কলকাতা থেকে এই পশ্চিমবঙ্গ থেকে সরকারি প্রকল্পের টাকা কাজ না হয়ে সেই টাকা তৃণমূল কংগ্রেস হয়ে চলে যাচ্ছে গোয়াতে এবং ইনভেস্টেড হচ্ছে সেখানে এবং তারপর রেজাল্ট যদি দেখা যায় যে চল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের খাতা খুলতে পারলো কি পারল না কি একটি কি দুটি পেলো আলটিমেটলি লাভটা কত হলো কেউ বলছেন আড়াইশো কোটি কেউ বলছেন পাঁচশো কোটি টাকার বাজেট ধরেছে তৃণমূল কংগ্রেস গোয়ায় আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না কি বাজেট কি ইনভেস্টমেন্ট করছেন সেটা তো আপনাদের দেখিয়েছি কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন এই কলকাতার এই পশ্চিমবঙ্গের বাংলার বিভিন্ন মফসল অঞ্চলে গরিব বেকার ছেলেমেয়েগুলোকে দিনে পাঁচশো টাকা দিয়ে সেখানে নিয়ে গিয়ে রেখে দেওয়া আছে তাদের থাকা খাওয়া খরচা বাবদ আড়াইশো টাকা প্রায় সাড়ে সাতশো টাকা আমরা দেখিয়েছিলাম একদিন হিসেব করে যে প্রায় আট হাজার মেয়ের প্রতিদিনের খরচা হচ্ছে ছিয়াশি লক্ষ টাকা তৃণমূল কংগ্রেস খরচা করছে হোর্ডিং ব্যানার পাবলিসিটি অন্যান্য লাকসোরিয়াস সমস্ত অ্যারেঞ্জমেন্ট যারা নেতারা গিয়ে উঠছেন এই পশ্চিমবঙ্গ থেকে তারা ফাইভ স্টার হোটেলে উঠছেন বিলাসবহুল সেখানে তাদের যাওয়া আসা খরচ খরচা ফলে স্বাভাবিকভাবে সেখানে পার ডে দু কোটি টাকার উপর খরচা করছে তৃণমূল কংগ্রেস সেই বাংলা থেকে যে বাংলায় দাঁড়িয়ে হসপিটালগুলোতে ওষুধ এই মুহুর্তে গতকালের রিপোর্টে আমরা দেখছিলাম যেখানে ফিফটি পারসেন্ট বিনা পয়সার ওষুধ ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে ছেঁটে দেওয়া হয়েছে একটা সরকারের টাকা নেই যে রাজ্যে দাঁড়িয়ে সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চাকরি দিতে পারছে না একটা তৃণমূল কংগ্রেস সরকারি চাকরি দিতে পারছে না তার কারণ সরকারের ভাঁড়ারে টাকা নেই সেই রাজ্য থেকে ড্রেনেজ অফ মানি গিয়ে গোয়াতে গিয়ে দিনে দু কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং তারপর ভবিষ্যৎটা কি সেটা নিয়ে আমরা আজকের আলোচনায় আবার ফিরে আসি পি চিদাম্বরম কী বলেছেন পি চিদাম্বরম একটা অদ্ভুত কথা একটা টুইট করেছেন সেই টুইটটা আপনাদের পড়ে শোনায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম যিনি গোয়ার দায়িত্বে আছেন তিনি বলেছেন টুইট করে বলেছেন মাই অ্যাসেসমেন্ট দ্যাট দ্য আম আদমি পার্টি অ্যান্ড দ্য টিএমসি উইল ওনলি ফ্র্যাকচার দ্য নন বিজেপি ভোট ইন গোয়া হ্যাজ বিন কনফার্ম বাই অরবিন্দি কেজরিওয়াল দি কন্টেস্ট ইন গোয়া ইজ বিটুইন কংগ্রেস অ্যান্ড বিজেপি কে বলছেন পি চিদম্বরম কংগ্রেসের নেতা পি চিদম্বরম প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী খুললাম খুললাম বলেই দিয়েছে যে লড়াইটা গোয়ার মাটিতে বিজেপির সঙ্গে কংগ্রেসের বাকি বিজেপি বিরোধী ভোটগুলোকে ভাগাভাগাই ভাগাভাগি করার খেলায় নেমেছে আম আদমি পার্টি এবং কংগ্রেস ফলে আলটিমেটলি কার বিজেপি তো পরিষ্কার নতুন করে বলার অপেক্ষা রাখে না যত বিজেপি বিরোধী ভোট ভাগ হবে তো বিজেপির তো এর জন্য তো কোনো অঙ্কের মাস্টামশাই হওয়ার দরকার নেই কিন্তু এটা জেনেও তৃণমূল কংগ্রেস সেখানে ভোট ভাগের খেলায় নামছে কেন দুর্জনেরা বলছেন নিন্দুকেরা বলছেন যে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস গোয়াতে গেছেন আমরা সে কথা বলছি না আমরা কি বলছি আমরা যেটা বলছি বেসিক্যালি বিজেপি জিতবে এটা নতুন করে বলার দরকার নেই গোয়াতে অ্যাবসলুট মেজরিটি পাবে এবিপি গ্রুপ এবং সি ভোটারের সমীক্ষাও সেটা দেখিয়ে দিয়েছে বারবার না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যত সমীক্ষা হচ্ছে তত বিজেপি এগোচ্ছে এবং সেখানে বিরোধীরা তিনটে চারটে ছটা করে সিট পাচ্ছে ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কেন গোয়াতে পা ফেল তার কারণ গোয়াতে দু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট জোগাড় করা দরকার এবং এই ভোট জোগাড় করলে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব এ কথাটা বলা যাবে বলার চেষ্টা করা হবে সম্ভাবনা কম ক্ষমতায় যাওয়া তো দূরস্থান গোয়াতে যেটা হবে প্রত্যেকটি আসনে দু একটি আর দু চারটি আসন বাদে প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু জামানত জব্দ হবে আপনারা মিলিয়ে নিতে পারেন আমরা যে কথাগুলো বলছি পি চিদাম্বরম পি চিদাম্বরম বলেছেন বলে না কংগ্রেসের দীর্ঘদিনের শক্তি আছে গোয়ার মাটিতে তারপর গত সাত আট বছর ধরে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু গোয়ায় পড়ে আছেন দিনের পর দিন এবং সেখানে তাদের সিক্স পার্সেন্ট ভোট অ্যাকুমুলেটেড হয়েছে অরবিন্দ কেজরিওয়াল নিজেও বাস্তববাদী লোক তিনি জানেন যে ওই সিক্স পারসেন্টটা খুব বেশি হলে টেন পারসেন্ট যদি তুলতে পারেন এই ভোটে তাহলে তার অ্যাডভান্টেজ কেন তিনি আস্তে আস্তে করে শক্তি রিগেন করছেন তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো ভোট ব্যাঙ্কই নেই সেটা অরবিন্দ কেজরিওয়ালেও বলেছেন পরিষ্কার বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল একদম খুললাম খুল্লা কি বলেছেন সেটা আপনারা জানেন যা বলেছেন সেটা হচ্ছে পরিষ্কারভাবে তেরোশো পঞ্চাশটা দল সারা ভারতবর্ষে আছে সেই তেরোশো পঞ্চাশটা দল নিয়ে আমাদের আলোচনা করতে হবে তৃণমূল কংগ্রেস ইজ ওয়ান অফ দেম মানে এতটা হেও করা পাবলিক ফোরামে বিজেপি বিরোধী শক্তি যারা একজোট হবেন দু হাজার চব্বিশে তাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসকে কিন্তু এইভাবে হেও করেছেন করে পরিষ্কার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক নেই কোনো ভোটই নেই ফলে স্বাভাবিকভাবে তাদের নিয়ে আলোচনা করবো কী করে এই বাস্তবতার প্রেক্ষিতেই কিন্তু সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় গেলেন তিনি ঘটা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন করবেন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল টাকা ইনভেস্ট করলে যার গোয়াতে একটি ভোটারও নেই সেও প্রার্থী দিতে পারে কেন বহু মানুষের তো প্রার্থী হওয়ার ইচ্ছা হয় চল্লিশটা আসন প্রার্থী তো বহু মানুষ হতে হন ফলে স্বাভাবিকভাবে যারা কংগ্রেস কিংবা বিজেপি কিংবা গোয়া মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি কিংবা ফরওয়ার্ড পার্টি কিংবা আম আদমি পার্টির টিকিট পাবেন না তাদের যদি তৃণমূল কংগ্রেস ধরে বলে তুমি প্রার্থী হবে তোমাকে কিছু টাকা পাঠাবো বাংলা থেকে তুমি প্রার্থী হবেন স্বাভাবিকভাবে সেইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস যাচ্ছেন যদি কিছু ভোট কেটে যদি আবার বলছি কিছু ভোট কেটে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক তৈরি করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায় বাংলার তথাকথিত মেন স্ট্রিম মিডিয়াকে নিয়ে প্রশ্ন বাংলা সংবাদ মাধ্যম আবার ঢেঁড়া পেটা শুরু করে দিয়েছে নিউজ এইটিনের ঢেঁড়া পেটা নিয়ে আমরা কিছু বলবো না কারণ নিউজ এইটিন হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেড চ্যানেল আবার বলছি নিউজ এইটিন হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেড চ্যানেল কোটি কোটি টাকার বিজ্ঞাপন এবং বিশ্ব মজুমদার হচ্ছেন বেসিক্যালি তৃণমূল কংগ্রেস নেতা তাঁদের নিয়ে বলবো না কিন্তু এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা যখন ঢেঁড়া পেটে গোয়ায় তখন একবারও ভাবে না যে দলটার ওয়ান পারসেন্ট ভোট ব্যাঙ্ক নেই তাকে নিয়ে আমরা ঢোল বাজিয়ে এই যে হাইপটা তৈরি করার চেষ্টা করছি ও সেটা অবশ্যই চিরন্তন পদ্ধতি কলকাতায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার একটা প্রকল্প নিয়েছে সংবাদ মাধ্যম তারাও কিন্তু গোয়াতেও সেই এক রোল প্লে করছে এবং সেটা আপনারা বুঝতে পারবেন প্রত্যেক দিন টিভি চ্যানেল খুললে দেখবেন গোহায় তৃণমূল কংগ্রেস সরকার করছে এমন একটা ভাব কিন্তু আদৌ একটা দুটো সিট পাবে কি সেটা নিয়ে সন্দেহ রয়েছে ঠিক এই অবস্থায় সামগ্রিকভাবে আপনাদের গোয়ার পরিস্থিতিটা ব্যাখ্যা করলাম তৃণমূল কংগ্রেস পুয়ার ফোর্থ হবে অধিকাংশ আসনে জামানত জব্দ হবে দুটো তিনটি আসন ছাড়া অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেসের আবারও বলছি জামানত জব্দ হবে কিন্তু ক্ষতিটা হয়ে যাবে বাংলার এই বাংলা থেকে ড্রেনেজ অফ মানি সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে আড়াইশো টাকা হোক পাঁচশো কোটি টাকা হোক সেটা তো আলটিমেটলি আমার আপনার ঘরের সন্তানদের চাকরি দিতে পারত সরকার যে টাকাটা সেই টাকাটা ড্রেনেজ অফ মানি হবে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না আনন্দবাজার এত মানুষের কথা বলেন সাধারণ মানুষের কথা বলেন গরিব মানুষের কথা বলেন সেই আনন্দবাজারে একটা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল বেরোবে না তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন ঘটা করে তার সিকিউরিটি বহন নিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে উঠবেন তিন দিন রাজকীয় হালে থাকবেন সেখানে তৃণমূল কংগ্রেসকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করবেন আরও কয়েকশো কোটি টাকার হোর্ডিং হয়তো সারা গোয়াকে মুড়ে ফেলা হবে কিন্তু দিনের শেষে আসল কথাটা বলে দিয়েছেন দিলীপ ঘোষ কি বলেছেন পরিষ্কার বলেছেন পলিটিক্যাল ট্যুরিজম শীতের সময় গোয়াতে দেশ বিদেশের অতিথিরা আসেন সমুদ্র সৈকরে ঘুরে টুরে বেড়ান তাদের দেখার জন্য তো কিছু লোক যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল একজন ট্যুরিস্ট গোয়ায় গেছেন দর্শক হিসেবে তার বাইরে কিছু নয় কি বলেছেন দিলীপ ঘোষ আসুন আজকে শুনি বাংলার মনে শীতের সময় গোয়ার সফরটা খুব ভালোই লাগে সুন্দর পরিবেশ থাকে দেশ বিদেশি লোক থাকে অনেকবার যাওয়ার চেষ্টা করছেন গিয়ে কোনো লাভ হচ্ছে না আমি জানি না কেউ আছে কি না আমাকে রিসিভ করার জন্য ওখানে